একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। শিক্ষক নিয়োগ থমকে গেল, আর হবে না নিয়োগ, এইরূপ একটি কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে নবান্ন থেকে। সেটি খুবই কিন্তু ভয়ানক একটি নোটিফিকেশান। আমরা দেখে নেব নোটিফিকেশানটি এবং তার সম্পর্কে আমরা জেনে নেব। আপার সহ রাজ্যের সমস্ত নিয়োগ কি থমকে গেল? নবান্নের বিজ্ঞপ্তি ঘিরে চাঞ্চল্য। গত 22শে সেপ্টেম্বর নবান্ন একটি নোটিফিকেশান জারি করেছে নিয়োগ সংক্রান্ত। কী রয়েছে সেটি আমরা দেখে নেব। করোনা ভাইরাসের সংক্রমণের জেরে রাজ্যসহ গোটা দেশে চলছে লকডাউন, আর এর ফলে অর্থনীতিতে যে বড় রকমের ধাক্কা আসছে তা কিন্তু সকলেই জানে। করোনার পাশাপাশি আমফান, এর ফলেও কিন্তু রাজ্যের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে, আর এই দুই ধাক্কা সামালে আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর রীতিমতো চ্যালেঞ্জের এই রাজ্য সরকারের কাছে। যদিও এই ধাক্কা সামলাতে সাবধানে পা ফেলতে চাইছে রমান্য, আর তাই খরচ কমাতে গিয়ে এবার নতুন নিয়োগ সংক্রান্ত তৃতীয় বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। আর এই সিদ্ধান্তের ফলে এই রাজ্যের চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ আরও গাঢ় অন্ধকারে ঢেকে গেল তাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এপ্রিল মাসে রাজ্য সরকার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়, সেখানে বলা হয় করোনার কারণে বঙ্গে অর্থনীতিতে বড় রকমের ধাক্কা এসেছে, আর তখন বর্তমান পরিস্থিতির কথা ভেবে বেশ কিছু সিদ্ধান্তর কথা বলা হয়। সেখানে বলা হয়েছিল করোনা পরিস্থিতিতে নতুন করে আর কোনো নিয়োগ করা হবে না, অর্থ দপ্তরের অনুমতি ছাড়া কোনোভাবেই নিয়োগ সম্ভব নয়। গত 30শে জুন পর্যন্ত এই নির্দেশের মেয়াদ কার্যকর ছিল। পরে দ্বিতীয় দফায় বিজ্ঞপ্তি জারি করে 30শে সেপ্টেম্বর পর্যন্ত নিয়োগের ওপর বিধিনিষেধের জারি করে সরকার। এবার তৃতীয় দফায় 22শে সেপ্টেম্বর নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয় নতুন নিয়োগ করা এখন সম্ভব নয়। এটি কিন্তু সবথেকে বড় একটা চিন্তিত লাইন। নিয়োগের ওপর বিধিনিষেধ এক ধাক্কায় আগামী বছরের মার্চ মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো। নয়া বিজ্ঞপ্তির জেরে অর্থ দপ্তরের নির্দেশ ছাড়া কোনো নিয়োগ হবে না আরও প্রায় 6 মাস। বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হতে না হতেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাবে রাজ্যে, তখন আর কোনো নিয়োগের কিন্তু চান্সই থাকবে না। আর এর থেকে প্রায় পরিষ্কার নির্বাচনের আগে বন্ধ থাকছে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া। এখন প্রশ্ন, যদি উচ্চ প্রাথমিকের নিয়োগ জটিলতা কাটে তাহলে কি নির্বাচনের আগে নিয়োগ সম্ভব? যদিও এর উত্তর দেওয়া এখন সম্ভব নয়, তাই এই প্রশ্নের উত্তর জানতে আরও বেশ কয়েকটি সময় লাগবে, কয়েক মাস। এখান থেকে কিন্তু স্পষ্ট এই সরকারের কোনো ইচ্ছে নেই নিয়োগ নেওয়ার, একদমই স্পষ্ট। তারা কিন্তু নতুন নোটিফিকেশান জারি করেছে নবান্ন থেকে যে তারা ভোটের আগে, মোটামুটি ভোটের আগে কোনো ধরনের কিন্তু নিয়োগ তারা নেবে না। এ থেকে কিন্তু পরিষ্কার নতুন নোটিফিকেশান বের হওয়াও একটি জটিল ব্যাপার। তো আপনারা যেটা ভালো বুঝবেন অবশ্যই করবেন, এবং আপনাদের কমেন্ট অবশ্যই করবেন যে এই পরিস্থিতি থেকে আমরা কীভাবে ওভারকাম করতে পারি।